টাঙ্গাইলের নাগরপুর ও দেলদুয়ার উপজেলায় যেদিকে চোখ যায় সেদিকেই দেখা যায় মাঠে গমের সোনালি পাকা শীষ বাতাসে দোল খাচ্ছে। চলতি মৌসুমে দুই উপজেলার 1635 হেক্টর জমিতে বিভিন্ন জাতের গমের আবাদ করা হয়েছে। স্বল্প খরচ ও রোগবালাইয়ের আক্রমণ কম থাকায় বিগত সময়ের চেয়ে এবার গমের দানা ভালো এসেছে, তাই চলতি মৌসুমে গমের বাম্পার ফলনের আশা করছে কৃষকরা। আল্লাহর কোলে তো ভালো হয়েছে, এবার যদি হাওয়া টাওয়া ভালো হয় তো এবারও আল্লাহর কোলে ভালোই পাবো। আমরা তো আশা করি যে আরো কৃষকরা জানান, গম চাষে উদ্বুদ্ধ করতে গম বীজ, সার, বালাইনাশক সহ অন্যান্য উপকরণ বিনামূল্যে বিতরণ করেছে কৃষি বিভাগ। এবার বাজারে ভালো দামের আশা করছেন তারা। কৃষি অফিস থেকে বেশ ভালো আমাদের সাহায্য করে, গমের বীজও দিয়েছে, সারও দেয়। সরকার গমের দাম বাড়িয়ে দিলে আমরা আরেকটু লাভবান হতে পারবো। এছাড়াও চাষীদের সার্বক্ষণিক পরামর্শ সহ সার্বিক সহযোগিতা করার কথা জানালেন উপজেলা কৃষি কর্মকর্তা। কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় 800 জন কৃষককে 20 কেজি করে গম, 10 কেজি করে ডিএপি এবং 10 কেজি করে এমওপি সার দিয়েছি। বর্তমানে গমের ফলন ভালো, আবহাওয়া অনুকূলে থাকায় এবছর বাম্পার ফলন হবে ইনশাআল্লাহ। এবার দুই উপজেলায় 4,564 মেট্রিক টন গম উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। রেজার আইহান, মাইটিভি ডেস্ক।